সিআইএসএফের গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের, ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে। সিআইএসএফের বাসের ধাক্কায় মৃত্যু পথচারীর, পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের তামলা এলাকায়। মৃত যুবকের নাম মোংলা হেমব্রম, বয়স আনুমানিক 20, ওই এলাকারই বাসিন্দা। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, রবিবার আনুমানিক রাত 9টা নাগাদ মঙ্গল ওই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিলেন, তখনই উল্টো দিক থেকে একটি সিআইএসএফের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। সেই গাড়িটি ঘটনাস্থল থেকে চলেও যায়। স্থানীয়রা মঙ্গলকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তারপরেই পথ অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয়রা। শুরু হয় ব্যাপক উত্তেজনা। পুলিশের সাথেও বেশ কিছুক্ষণ ধরে চলে বচসা। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সুনীলের অভিযোগ, প্রচণ্ড গতিতে সিআইএসএফের একটি গাড়ি উল্টো দিকের রাস্তায় ঢুকে ধাক্কা মারে মোংলাকে। প্রচণ্ড রক্তক্ষরণ হয়, তারপরেই গাড়িটি চলে যায়। আমরা মঙ্গলকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠাই। কেন এভাবে ধাক্কা মেরে চলে যাবে সিআইএসএফের গাড়ি? তারই প্রতিবাদে আমরা পথ অবরোধে নেমেছি। বারে বারে এই রাস্তার ওপর দুর্ঘটনার ঘটনা ঘটছে, ঠিকমতো নজরদারিও নেই পুলিশের। যতক্ষণ না পর্যন্ত এর কোনো বিহিত হচ্ছে, ক্ষতিপূরণের ব্যবস্থা হচ্ছে, নিরাপত্তা নিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত চলবে আন্দোলন। আমি এখানে বসেছিলাম, আমি দেখছি একটা ভাই, ছোট ভাই যে এখানে থাকে, এখানে গ্রামে থাকে, ওদিকে যাতে ছিল, তো বিজেপি আছে, সিএসএফ এর গাড়ি রং সাইডে যা করে ওকে অ্যাক্সিডেন্ট করেছে। তারপর আমরা হঠাৎ হঠাৎ আমরা নজরে পড়তে পারলাম না, দেখতেও পারলাম না, তা স্কুটার চলে গেছে। তারপর আমরা আমরা এমার্জেন্সিতে আমরা বিধাননগর পাঠাইছি। এখনো পর্যন্ত আমরা কিছু বুঝতে পারছি না কি করা যাবে, কি করতে পারবো আমরা। এখনো কোন ছেলেটা যে হসপিটালে রয়ে গেছি, তারপর আমরা শুনতেই পাচ্ছি না কি করা যাবে। কি নাম ছেলেটা? নামটা মঙ্গল হেমব্রম। মঙ্গল হেমব্রম। তারপর এখানে দেখছি পুলিশ গাড়ি তিন তিনটা আছে, কিছু করা যাচ্ছে না। আপনি কি রাস্তা অবরোধ করেছেন? হ্যাঁ, আমরা এটাই আছি কি ছেলেটা কিছু না কিছু করে ভালো হয়ে যাক, আমরা এটাই চাই। বলছি যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল তাতে কারা ছিল? ওইটা সিএসএফ গাড়ি, ডিটিপি সিএসএফ গাড়ি। আমরা দেখেছি ওইটা প্রত্যেক দিন এখানে আসা যাওয়া করে, আমি দেখেছি ওইটা জানে সবাই দেখেছে। আপনারা কি রাস্তা অবরোধ করেছেন? হ্যাঁ আমরা করেছি, আমরা ছেলেটা চাই কি ভালো হয়ে যাক, আমরা এটাই জানি। কি নাম আপনার? আমার নাম এমনি সেলিম।